হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা 2021 সালের ভোকেশনাল থেকে এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য একটি অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। এটা হচ্ছে যারা 2021 সালে ভোকেশনাল থেকে এসএসসি পরীক্ষা দিবে বর্তমানে দশম শ্রেণীতে তাদের জন্য পঞ্চম সপ্তাহের একটি অ্যাসাইনমেন্ট। আর এটার ট্রেড হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, তো বিষয় হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 2 দ্বিতীয় পত্র, আর এটা অ্যাসাইনমেন্ট নাম্বার হলো 3। প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটা ভালো করে দেখে নিই। অ্যাসাইনমেন্টের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, এসএসসি পরীক্ষা 2021 শ্রেণী দশম, তারপর বিষয় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 2, পত্র দ্বিতীয়, বিষয় কোড 6824। তো এটা অ্যাসাইনমেন্ট নাম্বার হলো 3, অ্যাসাইনমেন্টটা তৃতীয় অধ্যায়, কেসিং ও মাদারবোর্ড পেরিফেরালস সংযোজন, এখান থেকে দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টটা হলো সিস্টেম ইউনিটের সাথে রিলেটিভ পেরিফেরালস ডিভাইস সমূহের সংযোজন। তো এটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা করার জন্য এখানে নির্দেশনা ফলো করতে হবে। নির্দেশনায় এখানে তিনটা ধাপ দেওয়া আছে, তিনটা ধাপের মাধ্যমে আমাদেরকে অ্যাসাইনমেন্টটা করতে হবে। সিস্টেম ইউনিটের পরিচিতি বর্ণনা করতে হবে, 2 নম্বর সিস্টেম ইউনিটের পেরিফেরালসের তালিকা তৈরি করতে হবে, 3 নম্বর পেরিফেরালস মাদারবোর্ড ও কেসিং এর সংযোজন পদ্ধতি বর্ণনা করতে হবে। তো আমরা এখানে যদি দেখি আরো ভালো বুঝতে পারবো। সিস্টেম ইউনিটের পরিচিতি লিখতে হবে, তারপর সিস্টেম ইউনিটের পেরিফেরালসের তালিকা লিখতে হবে, তারপর এখানে সংযোজন পদ্ধতি এখানে 5টা লিখতে হবে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য। হার্ড ডিস্ক, ডিভিডি ড্রাইভ, তারপর র্যাম, প্রসেসর, কুলিং ফ্যান। তো এই 5টা পেরিফেরালস কিভাবে কেসিং এর মধ্যে সংযোজন করতে হয় বা মাদারবোর্ডে সংযোজন করতে হয় সেটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা এবার এটার শিরোনামটা কি দেখে নিব। তো অ্যাসাইনমেন্টের কভার পেজ অ্যাসাইনমেন্ট নাম্বার হবে 3, অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সিস্টেম ইউনিটের সাথে রিলেটিভ পেরিফেরালস ডিভাইস সমূহ সংযোজন। এবার আমরা এটার নমুনা উত্তরে চলে যাচ্ছি। তো আমাদের নমুনা উত্তরটা শুরু হচ্ছে এখান থেকে। প্রথমে 1 নম্বর ধাপ, সিস্টেম ইউনিটের পরিচিতি বর্ণনা। এরপর 2 নম্বর ধাপ, সিস্টেম ইউনিটের পেরিফেরালসের তালিকা। এরপর পেরিফেরালস এর মাদারবোর্ড ও কেসিং এর সংযোজন পদ্ধতি বর্ণনা। প্রথমে 1 নম্বর হচ্ছে র্যাম সংযোজন। এরপর 2 নম্বর হার্ড ডিস্ক সংযোজন।
তো অ্যাসাইনমেন্টটা যদি বেশি বড় মনে হয় তোমরা চাইলে এটাকে ছোট করে লিখতে পারো, তো মূল কথাগুলো থাকতে হবে, অর্থাৎ থার্ড দিক সংযোজন, এটা যদি ছোট করে লিখতে চাও ছোট করে লিখতে পারো, কিন্তু মূল যেভাবে সংযোজনটা করতে হয় সেটা কিন্তু এটার মধ্যে থাকতে হবে। তিন নাম্বার প্রসেসর সংযোজন, পর 4 নম্বর ডিভিডি ড্রাইভ সংযোজন। ৫ নম্বর কুলিং ফ্যান সংযোজন। আমাদের অ্যাসাইনমেন্ট এখানে শেষ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা সেট ওইটা দিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।